আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি সলিউশন দেখাবো। আপনাদেরকে সিমেন্স সিমেট্রিক ম্যানেজার 300 PLC-তে। তো ফ্রেন্ড, সলিউশনটি হলো এই সলিউশনটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি বিগত ভিডিওতে আপনাদেরকে এই সলিউশনগুলো দেখিয়েছিলাম, আজকে আমি আপনাদেরকে সলিউশন নম্বর 5 দেখাবো। কিভাবে আপনারা হোয়েন ইনপুট সুইচ ইজ অন এভরি আফটার 2 সেকেন্ড প্রোডাক্ট এ ইজ রেডি, অ্যান্ড এভরি আফটার 3 সেকেন্ড প্রোডাক্ট বি ইজ রেডি। এখানে দুটি প্রোডাক্ট, একটি প্রোডাক্ট 2 সেকেন্ডে রেডি হবে আর একটি প্রোডাক্ট 3 সেকেন্ডে রেডি হবে। রেডি হওয়ার পর ফ্রেন্ড, এডিশনাল প্রোডাক্ট, দুটি প্রোডাক্ট যখন যোগ হয়ে গ্রেটার দেন 60 হবে, মানে গ্রেটার দেন 16 হবে, 16-র উপরে হবে, তখন একটি অ্যালার্ম আসবে, অ্যালার্ম এসে আমার মেশিনটি স্টপ হয়ে যাবে। ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পারছেন কোশ্চেনটি। যখন আমার দুটি প্রোডাক্ট, প্রোডাক্ট এ ইজ রেডি 2 সেকেন্ড, অ্যান্ড প্রোডাক্ট বি ইজ রেডি 3 সেকেন্ড, হোয়েন টু এডিশনাল প্রোডাক্ট ইজ গ্রেটার দেন 16, অ্যালার্ম ইজ অন অ্যান্ড প্রোগ্রাম ইজ স্টপ। অ্যালার্ম এসে প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে আর কোনো কাউন্ট করবে না। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। কিভাবে আপনারা এই প্রোগ্রামটি করবেন, প্রথমে আমি হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাখছি, সিপিইউ 3152PNDP, এই PLC দিয়ে প্রোগ্রামটি করব। এখানে একটি ইনপুট সুইচ নিয়েছি, একটি আউটপুট সুইচ নিয়েছি। তো ফ্রেন্ড, এখন আমি হার্ডওয়্যারটি সেভ করে নিব, সেভ করে আমি PLC দিয়ে দিব। ওকে, ডান। ফ্রেন্ড, এখন আমি OB1 এ চলে যাব, অর্গানাইজেশন ব্লক। তো ফ্রেন্ড, এখানে আমি প্রোগ্রামটি রাইট করব। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি কোনো অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর অটোমেশনের কোনো এক্সপেয়ার পার্টস যদি কিনতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো সমস্যায় পড়লে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন আপনার প্রবলেম, আশা করি আমি আপনাদেরকে সলভ করার সমাধান দিতে পারবো। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। এখানে ফ্রেন্ড, আমি প্রথমে একটি ওপেন সুইচ দিব, I 0.0, সরি, এটা হলো ইনপুট সুইচ। দেন প্রোগ্রামকে, আমার প্রোগ্রামে একটিমাত্র সুইচ থাকবে, আমি একটিমাত্র সুইচ ব্যবহার করব। তো ফ্রেন্ড, দেন আমি এখন একটি টাইমার নিব। ফ্রেন্ড, টাইমার নিতে হলে আমাকে টাইমার ODT অফ ডিলে টাইমার, আমি একটা অফ ডিলে টাইমার নিব, টাইমার নাম্বার T1 টাইমার। দেন ফ্রেন্ড, এখানে আমি টাইম দিব S5T #2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড। দেন ফ্রেন্ড, এখানে আমি একটা আউটপুট নিব, আউটপুটটি হবে আমার Q4.0। Q4.0 হলো আমার প্রোডাক্ট এ, আমার আমার দুটি প্রোডাক্ট, একটি প্রোডাক্ট আমার রেডি হবে 2 সেকেন্ডে, দেন আরেকটি প্রোডাক্ট রেডি হবে আমার 3 সেকেন্ডে। এখন ফ্রেন্ড, আমি প্রোডাক্ট টু রেডি করব, আমি টাইমার নিব T2 টাইমার। দেন এখানে আমি প্রোডাক্ট S5T #3 সেকেন্ড, আমার 2 সেকেন্ডে এই প্রোডাক্টটি রেডি হবে, ফার্স্ট প্রোডাক্ট প্রোডাক্ট এ, 3 সেকেন্ডে প্রোডাক্ট বি রেডি হবে। আমি প্রোডাক্ট বির আউটপুট নিব Q4.1।
তো ফ্রেন্ড প্রোডাক্ট এ প্রোডাক্ট বি আমার দুটি প্রোডাক্ট এখন আমি এখানে ক্লোজ সুইচ লাগিয়ে দিব দুটি প্রোডাক্টের কিউ 4.0 তো ফ্রেন্ড আমার দুটি প্রোডাক্ট রেডি হয়ে গেল আমার প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি প্রোডাক্ট এর আউটপুট প্রোডাক্ট বি এর আউটপুট তো ফ্রেন্ড এখন আমি কাউন্টার অপশন ব্যবহার করব কাউন্টার অপশন ব্যবহার করে আমি প্রোডাক্টকে দুটি প্রোডাক্টকে কাউন্ট করতে হবে আমার এখানে এটি এই প্রসেসটি রিপিট করতে থাকবে এই প্রসেসটি রিপিট করতে থাকবে ফ্রেন্ড 16 পর্যন্ত যখন 16টি প্রোডাক্ট হবে গ্রেটার দ্যান 16 হবে তখন আমার প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে এটা কিভাবে করব এখন আমি আরেকটি নেটওয়ার্ক নিব আরেকটি নেটওয়ার্ক নিয়ে এখন আমি কাউন্টার নিব এখানে ফ্রেন্ড আমি প্রোডাক্ট এ এর এগেনস্ট একটি কাউন্টার নিব প্রোডাক্ট এ প্রোডাক্ট এর একটি ওপেন সুইচ নিব কিউ 4.1 কিউ 4.1 এলাম সরি এখানে প্রোডাক্ট কিউ 4.0 হবে প্রোডাক্ট এ প্রোডাক্ট এ দেন এখন আমি কাউন্টারে চলে যাব কাউন্টার কাউন্টারে গিয়ে আমি হাফ কাউন্টিং নিব সি1 কাউন্টার এখানে আমি প্রেজেন্ট ভ্যালু দিব C#0 এখানে কাউন্টারকে সেট করার জন্য আমি একটি ওপেন সুইচ নিব ফ্রেন্ড ওপেন সুইচ হবে I 0.1 দেন রিসেট করার জন্য একটি ওপেন সুইচ নিব I 0.2 এটা হলো ফ্রেন্ড আমার কাউন্টার তো ফ্রেন্ড এখানে কাউন্ট করে কোথায় রাখবে এখানে সিবিতে রাখবে কারেন্ট ভ্যালু কারেন্ট ভ্যালু অ্যাড্রেস হবে আমার MW50 ব্যবহার করবো আমি এখানে MW50 ব্যবহার করলাম মানে এখানে যে ভ্যালুটি কাউন্ট হবে সেটি MW50 তে রাখবে তো সেম আমি আরেকটি নেটওয়ার্ক নিব ফ্রেন্ড আরেকটি নেটওয়ার্ক নিয়ে আমি আরেকটি কাউন্টার ব্যবহার করব সরি আরেকটি কাউন্টার নিব C2 কাউন্টার দেন ফ্রেন্ড এখন আমি এখানে C#0 এখানে আমি একটি ওপেন সুইচ নিব সেট করার জন্য কাউন্টারকে I 0.1 দেন রিসেট করার জন্য উপরে যে যে অ্যাড্রেসটি ব্যবহার করছি সেটি ব্যবহার করব I 0.2 তো ফ্রেন্ড এখানে MW50 কারেন্ট ভ্যালু এখানে আমি MW52 ব্যবহার করব ওয়ার্ড ডাটা তো ফ্রেন্ড এখানে আমার আর এখানে আমি ব্যবহার করব প্রোডাক্ট প্রোডাক্ট এ এখানে ব্যবহার করব প্রোডাক্ট বি আউটপুট হলো আমার কিউ 4.1 প্রোডাক্ট বি প্রোডাক্ট এর আউটপুট কিউ 4.0 প্রোডাক্ট বি এর আউটপুট কিউ 4.1 এখানে প্রোডাক্ট কাউন্ট করবে C1 কাউন্টারে প্রোডাক্ট কিউ 4.0 যতবার অ্যাক্টিভ হবে ততবার করে সেই কাউন্ট করবে MW50 তে সেটি জমা হবে MW50 তে সেম প্রোডাক্ট বি কাউন্টার 2 তে কাউন্ট করবে MW52 তে প্রোডাক্ট বি এর প্রোডাক্ট কাউন্ট হবে তো ফ্রেন্ড এখন আমি আরেকটি নেটওয়ার্ক নিব নেটওয়ার্ক নিয়ে আমি ম্যাথমেটিক্যাল ফাংশন চলে যাব
इंटीजर फंक्शन, इंटीजर में इंटीजर फंक्शन एडिशन निब, एड इंटीजर निब, एड इंटीजर नहीं आमी दुटी प्रोडक्ट ইয়া করব MW50 MW52 যে দুটি প্রোডাক্ট আমার কাউন্ট হবে সেই দুটি প্রোডাক্টকে আমি এডিশন করব MW52 আমি দুটি প্রোডাক্টকে এডিশন করলাম এডিশন করে আমি জমা রাখব MW54 এ আমার প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি দুটি প্রোডাক্ট অ্যাড হয়ে আমার MW52 তে সেটি অ্যাড হবে তো ফ্রেন্ড এখানে আমি এখন একটি কম্পারেটর অপশন ব্যবহার করব এখানে কম্পারেটর থেকে আমি গ্রেটার দেন ইন্টিজার ব্যবহার করব গ্রেটার দেন ইন্টিজার এখানে আমি 60 ব্যবহার করব আপনি 60 ব্যবহার করতে পারেন আপনি 20 ব্যবহার করতে পারেন বা আপনি 100 ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা আমি এখানে 60 ব্যবহার করলাম 16 আমি 60 ব্যবহার করলাম যখন 60 এখানে আমি দেব MW54 যখন আমার গ্রেটার দেন 50 হবে আমার গ্রেটার দেন আমার প্রোডাক্ট যখন গ্রেটার দেন 50 হবে তখন আমার অ্যালার্ম অন হবে ফ্রেন্ড এখানে দেখেন আপনারা যখন আপনার প্রোডাক্ট গ্রেটার দেন 16 গ্রেটার দেন 16 অ্যালার্ম অর হুটার ইজ উইল বি অন তখন আমার অ্যালার্ম অন হয়ে যাবে অ্যালার্মের জন্য একটি আউটপুট নিব কিউ 4.2 তাহলে আমার অ্যালার্ম দেন ফ্রেন্ড যখন আমার অ্যালার্ম অন হয়ে যাবে অ্যালার্ম যখন আমার অন হয়ে যাবে তখন আমি প্রোগ্রামটিকে স্টপ করে দিব প্রোগ্রামটিকে আর কোনো ফাংশন আর রান হবে না সেজন্য আমি এখানে একটি অফ ক্লোজ সুইচ লাগাই দিব ক্লোজ সুইচ লাগাই দিব এখানে কিউ 4.3 সরি কিউ 4.2 হলো আমার অ্যালার্ম যখন আমার অ্যালার্মটি আসবে তখন আমার কোনো প্রোডাক্ট আর কাউন্ট করবে না সেটি স্টপ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সে এন্ট্রি থাকবে ততক্ষণ পর্যন্ত সে কাউন্ট করতে থাকবে যখনই আমার অ্যালার্মটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন দুটি প্রোডাক্ট যখন অ্যাড হয়ে আমার গ্রেটার দেন 60 হয়ে যাবে তখন আমার অ্যালার্মটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে গেলে সেটা আমার যে এখানে যে অফেন সুইচ ক্লোজ সুইচটি লাগাইছি সেটা অফেন হয়ে যাবে তখন আমার এখানে প্রোগ্রামটি এক্সিকিউশন আমার বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি PLC দিয়ে দেখবো আমার কাজ করতেছে কিনা ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি আপনাদের ফ্যাক্টরি যদি কোনো অটোমেশনের কোনো কাজ থাকে বা কোনো মেশিনকে আপনি নতুন করে অটোমেশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে অটোমেশন কাজগুলো করে থাকি তো ফ্রেন্ড এখন আমি মনিটাইজেশন অন করে নিব মনিটাইজেশন অন করব এখন আমি ডিজিটাল ইনপুট I0.0 সুইচ অন করব অন করলাম অন করতে দেখেন আমার প্রোডাক্ট কাউন্ট শুরু হয়ে গেছে প্রোডাক্ট কাউন্ট করতেছে এখন দেখেন প্রোডাক্ট কাউন্ট দুটি প্রোডাক্টে কাউন্ট করতেছে 2 সেকেন্ড একটি প্রোডাক্ট কাউন্ট করতেছে 3 সেকেন্ড একটি প্রোডাক্ট কাউন্ট করতেছে দেখেন আমার প্রোডাক্ট এডিশন প্রোডাক্ট 17 দেখেন 17 হওয়ার সাথে সাথে দেখেন আমার অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে গেছে আমার আউটপুট অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে আমার দেখেন আমার প্রোগ্রাম এক্সিকিউশন কি সে স্টপ করে দিয়েছে প্রোগ্রাম এক্সিকিউশন সে স্টপ করে দিয়েছে যখনই আমার দেখেন আমার প্রোগ্রাম এক্সিকিউশন স্টপ হয়ে গেছে এখন যদি আপনি কাউন্টারকে রিসেট করতে চান রিসেট মারতে চান তাহলে এখানে
i0.2 কোথায় i0.2 কে আমি অ্যাক্টিভ করে নিলাম দেন এখানে দুটি কে আমি অ্যাক্টিভ করে নিলাম দেখেন আমার প্রোডাক্ট কাউন্ট আবার কাউন্ট হচ্ছে ग्रेटर दें 16 दें अमर अलार्म अलार्म ऑन अलार्म ऑन तो आशा फ्रेंड आशा करिए अभी आपका देखिए प्रोग्राम को बुझाते पड़ती कि वे आपका दूसरी प्रोडक्ट के आपका ऐड ऐड करे आपका कि वे एक टी निर्दिष्ट एक टी शंका दिए देवे ऐसे शंकर मुद्दे आश्चर्य आपका प्रोडक्ट टी आपका प्रोग्राम एक्जीक्यूशन स्टॉक हुए जावे তো ফ্রেন্ড দর্জি সকালে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিডিওর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড আর আপনাদের ফ্যাক্টরিতে কোনো অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ড ভালো থাকুন আল্লাহ হাফেজ